ভালোবাসা আমাদের সত্যি সত্যি সবাইকে প্রায় ভিখিরি করে ছাড়ে। আসলে যখন আমরা কোনো একটা সম্পর্কে লিপ্ত হই, যখন কাউকে ভালোবাসি, সেই মুহূর্তটা তো আমাদের কাছে প্রত্যেকের একটা স্বর্গীয় মুহূর্ত। কিন্তু সেই মুহূর্ত থেকে যখন আমরা দূরে সরে যাই, তখন মনের মধ্যে নানান রকম নানান কিছু চলতে থাকে এবং সেই মুহূর্তটা যাপন করা যে কতটা কষ্টের, সেটা যিনি জয় করতে পারেন তার সেই ক্ষমতার অধিকারী তিনি, তিনি জয়ী জীবনে। এবারে যে কবিতাটি অরিন্দম চক্রবর্তীর শোনাব, আমার তুমি, এই কবিতাটিতেও বোধ হয় এইরকম কিছু বিষয় উঠে এসেছে। বসন্তের মন উদাস করা ঝিরঝিরে হাওয়ায় একটা দুটো করে পাতা যেমন গাছের থেকে অলসভাবে হেলতে দুলতে খসে খসে পড়ে, ঠিক তেমনি ভালোবাসার ফসিল হয়ে আমার জমকালো জীবন থেকে না বলে কই অবহেলা ভরে আলতো করে ঝরে গিয়েছ তুমি। গাছের ব্যথা লাগে না, জীবনচক্রের সে তো অতি সুষ্ঠু নিশ্চিত পরিণতি। আমার ব্যথা নিদারুণ এক যন্ত্রণায় রীতিমতো দগ্ধে দগ্ধে মারে আমাকে, জীবনের নিত্যদিনের রঙ্গমঞ্চে হাসতে হাসতে বড় ক্লান্ত হই আমি, আর সবার চোখের আড়ালে কাঁদতে কাঁদতে আমার এই বুক ভাসাই। সবুজ পাতা, রঙিন সুগন্ধি ফুল আর রকমারি ফলের অকৃপণ পসরা নিয়ে পাতা ঝরা গাছ আবারও বেঁচে ওঠে উপচে পড়া নতুন বাহারি সাজে। আর এই আমি মরতে থাকি প্রতিদিন তিলে তিলে একটু একটু করে, জীবনের যাবতীয় চাকচিক্য যেন পলিস্তারার মতো ভেঙে চুড়ে পড়ে। নিজেকে নিজে নিজে সামলানোর এক পেশে মরণ পণ চেষ্টা করে চলি, টুকরো টাকরা স্মৃতিগুলোকে একটার সাথে একটাকে জোড়াতালি দিয়ে মনের ছবিঘরের নীল অন্ধকারে এক কোণে একা বসে নিজেকে নিজেই নায়কের আসনে বসিয়ে হতভাগ দর্শক সম্ভাবনা আর মিথ্যে সান্ত্বনা খুঁজি। আমি নিজেই তখন আমার নির্ভেজাল সাদা কালো জীবন চলচ্চিত্রের চূড়ান্ততম ব্যস্ত অথচ চরমভাবে ব্যর্থ একমাত্র হতভাগ্য চিত্র পরিচালক। প্রেমের চিত্রনাট্য কানায় কানায় পরিপূর্ণ, কিন্তু সেই প্রেম গেল কোথায়? লাইট ক্যামেরা সাউন্ড অ্যাকশন বলেও তাই প্যাক আপ বলি। আমার তুমি সত্যি করে বলবে আমায় এখন ঠিক কোনখানেতে থাকো? বড্ড জানতে ইচ্ছে করে তোমার এবারকার নতুন ঠিকানা ঠিক কোথায়। কেয়ারফ 7 নম্বর মঙ্গল গ্রহ লেনের সেঁজুতি নামের বাড়িটা নাকি, 19 নম্বর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বালি দিয়ে তৈরি মস্ত কেল্লা? শুধু কান খুলে একটা কথা শুনে রাখো, যেখানেই থাকো না কেন তুমি, মাধ্যাকর্ষণকে তুচ্ছ করে পাহাড় পর্বত অরণ্য টোপকে সমুদ্র মন্থন করে পাগলের মতো স্বর্গ মর্ত পাতাল তোলপার করে যেভাবেই হোক একদিন যেন কোনো একদিন ঠিক খুঁজে বের করে তোমার মুখোমুখি দাঁড়াব, আর সেই দিন তোমার কালো হরিণ চোখে চোখ রেখে অপলক দৃষ্টিতে যত্ন করে জমানো রাগ দুঃখ অভিমানে প্রশ্নের পর প্রশ্ন করব তোমায়, কেন ছেড়েছিলে এই হাত, কি দোষ করেছিল আমার নিখাত ভালোবাসা? এক দুই করে বলো, কোথায় কোথায় কেমন ধরনের খামতি ছিল আমার? জানি বলতে পারবে না, ভুলেই তো গেছো সব সেই কোন আদ্যিকালে। ভালো কি বেসেছো কখনো যে আদর করে আতর মাখিয়ে মনে রাখবে? প্রেমের দিব্যি বাড়ি বাড়ি তোমায় ভুলতে চেয়েও ভুলতে পারিনি আজও, সেই সব স্বপ্ন মাখা দিন মনের জলসা ঘরে জল তরঙ্গের মতো বেজে চলে। যাও নিজেকে ভিখারি করে চোখের জলে চিরতরে মুক্তি দিলাম তোমায়, ফিরে যাও তোমার একান্ত আপন পরিচিত ভালোবাসার নতুন ঠিকানায়। যদি আবারও এই জন্মের শেষে অজানা কোনো দেশে নতুন জন্ম পাই,
তখন তুমি আমায় খুঁজে নিও, হাতটা ধরে আপন করে আমার জীবনে এসো। আবার সেদিন আমায় তুমি সোহাগ ভরে নতুন করে অনেক ভালোবেসো। Oh,
হবে।